লুঙ্গি পরে আসছিস তা কি হয়েছে বাবা? গরুর যে জ্বর, খাওয়া দাওয়া বন্ধ করছে না? এত বড় গরু খাওয়া দাওয়া বন্ধ করলে তো টেনশনের কারণে। এটা কয় ফিভার জ্বর, এটা আবহাওয়ার কারণে। বর্তমান গরমটা অতিরিক্ত না, এই অতিরিক্তর কারণে এই জ্বর আসবে, খুশখুশ করে কাশবে, হিপিবে, কিছু খাবে না। জ্বর কমার আগে একটু কাঁপতে পারে, জেলা জ্বর একদম কমবে তখন পায়ে ব্যথা থাকবে। এই হচ্ছে ফিভারের লক্ষণ। পায়খানার সাথে একটু আমসা আসবে, আরো এত বড় এমনিতে জ্বর সয় কম। এই যে এই যে এই যে আর কাশি দে, আরো কাশি দি। ট্রিটমেন্ট হচ্ছে, যারা ওষুধ তো ধরি খাওয়া যাবে যাবে না, ওষুধ ধরি ফিরি খাওয়া যাবে না। না শান্ত আছে, আজকে যে অসুস্থ হওয়ার পর দুর্বল হয়ে গেছি, আজ মনে হয় ধরি খাওয়া যাবে। আচ্ছা ব্যবস্থা করেছি, জ্বরটাকে দেখি কত দূর আসি। ধরেশ্বরে থার্মোমিটারটা না দেখে নি, দেখি ওর 12 106 ডিগ্রির উপরে। 106 এমনি খাবার দিছে ভাই কোনটা আসির কো, দেখি চেষ্টা করি ধরি খাওয়া যায় কিনা। সুস্থ হবে, তোমার টেনশন করেন না, এগুলো গরুর জ্বর টর হয়, এটা জ্বরে কোনো ভয় হবে না। দেখতে ভয় লাগেছে যে এরকম কেন করেছে, এত বড় একটা জিনিস 3 লাখ টাকা 4 লাখ টাকা দাম। হ্যাঁ বোতল একটা আনো তো দেখি, ওষুধ গুঁড়া করি উপরে একটা দড়ি লাগাবো, লাগে মাথাটা ভাসে আ সুন্দর করে খাবো। ওষুধ তো খাবে খাওয়াবো, কি বল? কারেন্ট নাই, কারেন্ট ছাড়া অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আজ ভাতটাত খাবেন না, আজ খালি পানি এসে গেল। গরুর যেহেতু জ্বর পানি তো দেয়ারে লাগি। আধা ঘন্টা পর পর পানি দেন না বড় গরু তো, তারপরও অতখানি ইয়া না হয়, অনেকটা ভালোই আছে।